বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রিস প্যাগেটি দিয়ে একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানিয়েছি আর এটা খেতে এতটা পারফেক্ট হয়েছে একদম ভালো মানের রেস্টুরেন্টগুলোতে চাউমিন যেরকম হয় আর কি হুবহু ওইরকমই হয়েছে এত বেশি মজা যে এখন দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে আমি ঢুক গিলছি আর কথা বলছি যাই হোক এটা বানানো কিন্তু খুবই সহজ কমন কিছু উপাদান কিনে একবার ঘরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খুব কম খরচে এই খাবারগুলো বানিয়ে ফেলা যায় ডিটেলস ভিডিওটা শেয়ার করব ইনশাআল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিই প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে স্প্যাগেটির প্যাকেটে প্রায় বেশি অর্ধেকটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো রান্নার তেল আর এক চা চামচের মতো লবণ দিয়ে স্প্যাগেটিটাকে সেদ্ধ করে নিলাম ছয় থেকে সাত মিনিটের মতো তারপর এগুলোকে পানি ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে এগুলো খুব বেশি ঝরঝরে থাকে এখন কিছু সবজি কেটে নিচ্ছি আর এই সবজি কাটারটা অনেকে দেখতে চেয়েছিলেন এটা আমি বাণিজ্য মেলা থেকে একটা সেট নিয়েছিলাম ওটার মধ্যে ছিল চাইনিজ সেট মেনুর যে ভিডিওটা দেখিয়েছিলাম ওটার মধ্যে এটা দিয়ে আমি গাজরগুলো কেটেছিলাম এটা দিয়ে খুব সহজে গাজর কাটা যায় দেখতে অনেক সুন্দর হয় তো এরকম জিগ জ্যাগ ডিজাইন করে আমি গাজরগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি এই সবজি কাটারটাও এর সাথেই ছিল সেটের তো এটার মধ্যে কিছু বাঁধাকপি কুচি কুচি করে নিচ্ছি খুব সুন্দরভাবে একদম লম্বা নুডলসের মতোই কিন্তু বাঁধাকপিগুলোকেও কুচিয়ে নিয়েছি আর এদিকে পাতলা পাতলা করে অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিলাম সাথে নিলাম কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কোয়া একদম মিহি কুচি করে নিয়েছি আর তারপর সসটা রেডি করে রাখছে এতে করে রান্না খুব ইজি হয়ে যাবে তো প্রথমেই চার টেবিল চামচের মতো বেস্টে চিলি সস দুই তিন টেবিল চামচের মতো হবে কি কমেনের সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ ম্যাগি সস আর চার টেবিল চামচের মতো হট টমেটো সসটা দিয়েছি টমেটো সস শেষ তাই একটু পানি দিয়ে ঝাঁকিয়ে নিয়ে নিয়েছি এক চা চামচ দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া এখানে সাদা আর কালো গোলমরিচ দুইটাই আছে তারপর সসটাকে একটা সাইডে রেখে এখন চুলায় প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার দেড় টেবিল চামচের মতো হবে ফার্ম ফ্রেশের এই বাটারটা আমার কাছে অনেক ভালো লাগে সুবিধাজনক ব্যবহার করতে তা আর দুই টেবিল চামচের মতো সাথে দিয়েছি তেল মিহি করে যে রসুন কুচি করে রেখেছিলাম রসুন কুচিগুলো দিয়ে দিলাম এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব আর এরকম করে একটু লবণ মেখে চিকেন আর ইংলি ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কিন্তু এই ধরনের রান্নাগুলো খুব সহজেই করে নেওয়া যায় তো এখান থেকে আমি চিকেনগুলো আগে দিয়ে দিলাম যেহেতু চিকেন একটু সময় বেশি লাগবে চিকেনটাকে এক দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপর চিংড়িগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম খুব বেশি না যাতে করে এগুলোর মধ্যে জুসি ভাবটা থাকে করকড়া না হয়ে যায় তো এরকম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে একটু সস দিয়েছি আর দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটাকে একটু জমতে দিয়ে তারপর আস্তে ধীরে চেড়ে রান্না করে নিয়েছি যখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম এখানে বেশি করে কাঁচামরিচ দিয়েছি কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করি নাই তো সবজিগুলো দেওয়ার পরে এক মিনিট একটু চেড়ে সটে করে নিয়ে সাথে সাথে যেই স্প্যাকেটি সেদ্ধ করে রেখেছিলাম স্প্যাগেটিগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে ছেড়ে দিয়ে দিয়েছি আর যে সসটা তৈরি করে রেখেছিলাম সসটাও দিয়ে দিই এখন চোলা আঁচটা মিডিয়াম লোতে রেখে চেড়ে সব কিছু ধোয়া উঠানো গরম করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কি চুলার আঁচ অনেক বাড়িয়ে রাখলে কড়াই পুড়ে যাবে তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ পাতা আর দিয়েছি আধা চামচের মতো সাদা ও কালো কোলমরিচের গুঁড়াটা তারপর চুলা থেকে নামিয়ে গরম গরম একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি এটা খেতে যে কি মজাদার একবার ট্রাই না করলে কেউ বুঝবেন না এটা শুধু স্প্যাগেটি দিয়ে না পাস্তা দিয়েও করা যাবে যে কোনো ধরনের মোটা টাইপের নুডলস যে বাজারে পাওয়া যায় আগুন নুডলস এশিয়াই নুডলস অনেক ব্র্যান্ডেরই আছে সব নুডলস দিয়েই কিন্তু এভাবে রান্না করা যায় আর খেতে অনেক বেশি মজা হয় রেস্টুরেন্টের চাউমিন কিন্তু ভুলে যাবেন এভাবে একবার চাউমিন ট্রাই করার পরে বাটার না থাকলে তেল দিয়ে রান্না করলে রান্নার শেষ পর্যায়ে এক চা চামচ ঘি দিয়ে দিলে রেস্টুরেন্টের সেই ফ্লেভারটা কিন্তু চলে আসে এই চাউমিনটা দেখতে এত বেশি সুন্দর হয় আর খেতে তো তার চেয়েও বেশি ভালো হয় ভিডিওটা এডিট করার সময় যে কতবার ঢোক গিললাম এটা আসলে বলে বোঝানো যাবে না এটা এত মজা এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম